নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি বাঁধাকপির পাতা বাটা বা বাঁধাকপির পাতা ভর্তা বাঁধাকপির বাইরের দিকের শক্ত এবং মোটা পাতাগুলো আমরা ফেলে দিই সেই পাতা দিয়েই কিন্তু বানানো যায় এই দারুণ স্বাদের রেসিপিটা খুব কম সময় এবং সহজে বানানো যায় আসুন দেখি কিভাবে বানিয়েছি আমি এই বাঁধাকপির ভর্তা এখানে আমি চার পাঁচটা বাঁধাকপির বাইরের দিকের মোটা এবং শক্ত পাতা নিয়ে নিয়েছি পাতাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে আমি ইন্ডাকশান অন করে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি এবারে বাঁধাকপির পাতাগুলিকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতাগুলিকে আমি একটু কেটে ছোট করে নিয়েছি সব বাঁধাকপির পাতাগুলিকে এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পাতাগুলি জলের মধ্যে ডুবে যায় এবারে আমি সাত আট মিনিটের জন্য প্যানটি ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট হয়ে গেছে এখানে প্যানের ঢাকনা খুলে নিলাম এবারে এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপির পাতাগুলো বেশ কিছুটা সফট হয়ে গেছে এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি এবারে আমি এখানে একটা মিক্সির পট বা জার নিয়েছি এবারে এই ভাপিয়ে নেওয়া বাঁধাকপির পাতাগুলোকে আমি একে একেই জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সব পাতাগুলোকে জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সাত আট কোয়া রসুন এবং তিনটে কাঁচা লঙ্কাও একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল অ্যাড করে দিলাম এবারে আমি পটের ঢাকনা আটকে মিক্সি মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবার পরে এবারে পটের ঢাকনা খুলে দিলাম এখানে দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবারে আবারও ইন্ডাকশান অন করে একটা প্যান চাপিয়ে দিয়েছি এবং তাতে টু টেবল স্পুন পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে প্রথমে এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কুড়ি তিরিশ সেকেন্ড কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব এবারে এখানে আমি বাঁধাকপির পাতা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা একসাথে দিয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে থাকব আপনারা যদি আগে এই রেসিপিটা কখনও ট্রাই না করে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একবার এটা ট্রাই করতে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এখানে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি তবে হলুদ গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে হলুদ গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির পাতার মধ্যে থেকে পুরো জলটা শুকিয়ে যাচ্ছে এখানে আরও পাঁচ ছ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপির পাতার মধ্যে থেকে পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে এবং এটা পরিমাণেও অনেকটা কমে এসেছে এখানে জলটা পুরোপুরি শুকিয়ে তেল বেরিয়ে এসেছে অর্থাৎ আমার ডিশটা রেডি হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি বাঁধাকপির পাতা বাটা গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ